আপনি দল করবেন, আপনার চাকরি আছে, আপনি দল করবেন না, আপনার চাকরি থাকবে না। আপনি দল করবেন, পেটে ভাত আছে, দল করবেন না, ক্ষুধার্ত থাকতে হবে। আপনি দল করবেন, আপনার বিল্ডিং এর অভাব থাকবে না। আপনি দল করবেন না, আপনাকে খোলা আকাশের নিচে ঘুমাতে হবে। আপনি দল করবেন, সিঙ্গাপুরে আপনার চাকরির ব্যবস্থা হবে। আর যদি দল না করেন, আপনাকে রোগাক্রান্ত অবস্থায় ধুকে ধুকে মরতে হবে। আপনি দল করবেন, হাজারো খুন করবেন, ধর্ষণ করবেন, বুক ফুলিয়ে মাথা উঁচু করে খোলা আকাশের নিচে ঘুরবেন। আর আপনি দল করবেন না, আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে, আপনাকে ফাঁসির কাছে ঝুলতে হবে। আপনি দল করবেন, আপনার হাজারো খুন মাপ দল করবেন না, ঘরেও ঘুমাতে পারবেন না। এর নাম কি সাম্যতা? যদি 71 আগে পাকিস্তানিরা সাম্যতা রক্ষা না করার কারণে বাংলাদেশের মানুষের কাছে যা যা ছিল তা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, আজকে তো সাম্যতা নাই, আজকে মানবিক মর্যাদা নাই, আজকে সামাজিক ন্যায় বিচার নাই, তাহলে আজকে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েন না? কেন পড়বেন না? কারণটা কোথায়? কেন পড়বেন না? আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে কি করা হচ্ছে? এই মুক্তিযোদ্ধার চেতনার নামে এই আওয়ামী লীগ সরকার প্রথম বাকশাল কায়েম করেছে। এই মুক্তিযোদ্ধার চেতনার নামে আওয়ামী লীগ সরকার এদেশের পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই মুক্তিযোদ্ধার চেতনার নামে অবৈধভাবে ভোট এনে মুস্তাককে নির্বাচিত করেছিল। এই মুক্তিযোদ্ধার চেতনার নামে আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয়। এই মুক্তিযোদ্ধার চেতনার নামে আজকে বুয়েটের মেধাবী ছাত্র আব্রারকে হত্যা করা হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে হাফেজ রেজাউলকে হত্যা করা হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে বাংলাদেশের মানুষকে বাংলাদেশটাকে তাড়িয়ে দেওয়া হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে মানুষকে ধ্বংস করার পায়তারা চলছে। এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, সহ্য করবে না। মুক্তিযোদ্ধার চেতনার নামে এদেশের দিনের ভোটকে রাত্রে করা হয়। এদেশের মুক্তিযোদ্ধার চেতনার নামে 152 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। এদেশের মুক্তিযোদ্ধার চেতনার নামে আমলাতন্ত্র কায়েম করা হয়। এদেশের মুক্তিযোদ্ধার চেতনার নামে 10 লক্ষ বা 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে আমার মা বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে যারা দোষীরা তাদেরকে রাস্তায় পিটিয়ে মেরে হত্যা করা হয়। এই মুক্তিযোদ্ধার জন্য আমরা দেশকে স্বাধীন করি নাই, আমাদের সভ্যতার জন্য, মানবিক মর্যাদার জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্য, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, বস্ত্র পরিধান করার জন্য, বাসস্থানের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমার যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা, যেই আইয়ুব খান ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, আজকে আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। কেউ ভোট দিতে যায় না, ভোট দিতে পারে না, কাজে ভোটের অধিকারের প্রয়োজন আছে কি নেই? এর জন্য সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলকে পেকা করতে হবে, ভোটের অধিকারকে ফ্রি আনতে হবে। পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে আমাদের মহাসচিব বলেছেন মার্কায় ভোট হবে, ব্যক্তিগত নয়, হাত পাখা মার্কায় ভোট হবে, ধানের শীষে ভোট হবে, নৌকায় ভোট হবে, নাঙ্গলে ভোট হবে, খাজুর গাছে ভোট হবে, বট গাছে ভোট হবে। যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই অনুপাতে তাদের প্রতিনিধি সংসদে যাবে। যেমন হাত পাখা যদি 15% ভোট পায় তাহলে 300 দিয়ে ভাগ দেন, এতগুলি সিট
আমাদের হাত পাখা প্রতিনিধি সংসদে থাকবে। যদি 10% হাত পা ভাগ 10% ভোট পায় অমুক মার্কায় 300 দিয়ে ভাগ দেন, এতগুলি প্রতিনিধি তাদের সংসদে থাকবে, তাহলে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, ভোট কিনতে যাবে না, খুন হবে না, বাস প্রত্যেকের প্রতিনিধি যখন সংসদে যাবে তখন সেই সংসদটাই হবে জাতীয় সংসদ।